মধিকৃত শর্মা উচ্চতম ন্যায়ালয়ত আজি চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলে মুখ থেকেচা খাবলগা হয়েছে। ইডি আর সিবিআই রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে বা অভিযোগ আনি উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের আবেদন শুনানির গ্রহণ নকরিলে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আমি আপনার আগবাইছো। ইডি সিবিআই প্রসঙ্গত উচ্চতম ন্যায়ালয়ত মুখ থেকেচা খালে বিরোধী দলে, চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলের আবেদন শুনানির গ্রহণ নকরিলে উচ্চতম ন্যায়ালয়ে ইডি আর সিবিআই প্রয়োগ রাজনৈতিকভাবে করার অভিযোগ আনিছিল চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলে। এই বিষয়ে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন জানাইছিল চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলের আবেদন নাকচ করলে উচ্চতম ন্যায়ালয়। আর উচ্চতম ন্যায়ালয়ত ইডি আর সিবিআই প্রসঙ্গত মুখ থেকেচা খাইছে দেশের চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলে। তেওঁলোকে যি অভিযোগ আনিছিল সেই অভিযোগ শুনানির গ্রহণ নকরিলে উচ্চতম ন্যায়ালয়ে, আর আবেদন এন্টারটেইন নকরিল, আবেদন এন্টারটেইন নকরিলে উচ্চতম ন্যায়ালয়। আর ইডি আর সিবিআই প্রসঙ্গত মুখ্য ন্যায়াধীশের আদালতত মুখ থেকেচা খালে চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলে, যত ইডি আর সিবিআই কেন্দ্রীয় সরকারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রয়োগ করার অভিযোগ আনি আবেদন জানাইছিল এই ধরনের প্রয়োগ বন্ধ করার বাবে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত। কিন্তু এটা সর্বোচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ের আদালতে বিরোধীর আবেদন সম্পূর্ণরূপে নাকচ করেছে, আর সে আবেদন শুনানির গ্রহণ নকরিলে, অগ্রাহ্য করলে, অর্থাৎ এন্টারটেইন নকরিলে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশের আদালতে। আর চৈধ্যটা বিরোধী রাজনৈতিক দলে এতিয়া মুখ থেকেচা খাইছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ত ইডি আর সিবিআই প্রসঙ্গত, যত এই গোটেকটা প্রসঙ্গত মুখ থেকেচা খাইছে আর তেওঁলোকৰ আবেদন অগ্রাহ্য করলে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়।